बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम। विषय कोड 27231, विषय रेफ्रिजरेशन साइकिल एंड कंपोनेंट्स। तृतीय पर्व, डिप्लोमा इन इंजीनियरिंग रेफ्रिजरेशन एंड एयर कंडीशनिंग टेक्नोलॉजी। उपस्थापनाय आमे आबू मोहम्मद आतिकुल्ला, इंस्ट्रक्टर टेक्निकल रेफ्रिजरेशन एंड एयर कंडीशनिंग RSA, ढाका पॉलिटेक्निक इंस्टीट्यूट, तेजगांव शिल्प एलाका, ढाका 1208। प्रथम अध्याय जनरल ऑब्जेक्टिव्स GO1, अंडरस्टैंड द कैरेक्टरिस्टिक्स ऑफ कन्वेंशनल रेफ्रिजरेशन साइकल्स। कन्वेंशनल बा प्रचलित रेफ्रिजरेशन साइकल सम्पर्के धारणा। এই ক্লাস শেষে আমরা যা শিখব, রেফ্রিজারেশন সাইকেলস অ্যাসারে কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল সম্পর্কে ধারণা, ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে ধারণা, ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের বর্ণনা এবং ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের সুবিধা ও অসুবিধা। রেফ্রিজারেট শব্দের অর্থ হল হিমায়িত করা বা হরণ করা। এ রেফ্রিজারেন্ট শব্দ হতে রেফ্রিজারেশন কথাটি এসেছে। রেফ্রিজারেশনের বাংলা প্রতিশব্দ হল হিমায়ন বা ঠান্ডাকরণ বা শীতলীকরণ। আবার সাইকেল অর্থ চক্র বা আবর্তন, অর্থাৎ হিমায়ন চক্রটি এমন একটি নির্দিষ্ট পথে আবর্তিত হতে পারে। হিমায়ন চক্রকে সাধারণভাবে দুটি ভাগে বিভক্ত করা হয়, যার একটি ওপেন সাইকেল এবং অন্যটি ক্লোজ সাইকেল। রেফ্রিজারেশন বা হিমায়ন বা ঠান্ডাকরণ। রেফ্রিজারেশন শব্দের অর্থ হল হিমায়ন, কোনো নির্দিষ্ট স্থান বা বস্তুর তাপমাত্রা যখন পারিপার্শ্বিক তাপমাত্রা থেকে কমিয়ে শীতল করা হয়, তখন তাহাকে শীতল করার প্রক্রিয়াকে রেফ্রিজারেশন বা হিমায়ন পদ্ধতি বলে। অ্যাশরে বা দি আমেরিকান সোসাইটি অফ হিটিং রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স এর মতে, রেফ্রিজারেশন হলো কোনো বস্তুর তাপমাত্রা বায়ুমণ্ডলীয় পারিপার্শ্বিক তাপমাত্রার নিচে আনয়ন ও সংরক্ষণ করাই হলো হিমায়ন বা রেফ্রিজারেশন। হিমায়ন পদ্ধতি বা রেফ্রিজারেশন সিস্টেম, তাপ উৎপাদনকারী উৎস হতে তাপ শোষণ করে অপেক্ষাকৃত নিম্ন তাপমাত্রায় আনয়ন করার পদ্ধতিকে রেফ্রিজারেশন সিস্টেম বা হিমায়ন পদ্ধতি বলে। ভিন্ন ভিন্ন কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেলের তালিকা হল, ভ্যাপার কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল, ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেল এবং থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন সাইকেল। ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের সুবিধা এবং অসুবিধা হল,
প্রথমে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের সুবিধা বা অ্যাডভ্যান্টেজগুলো হলো, এটি বাষ্প সংকোচন বা ভেপার কম্প্রেশন পদ্ধতি, এটি আবাসিক রেফ্রিজারেশন এসিতে ব্যবহৃত হয়, এটি চালু করতে বিদ্যুৎ ও যান্ত্রিক শক্তি ব্যবহৃত হয়, রক্ষণাবেক্ষণ বা মেনটেন্যান্স সহজ, কো ইফিসিয়েন্ট অব পারফরমেন্স বা কোপ এর মাত্রা বেশি। এগুলো হলো সুবিধা। সহজে পরিবহন করা যায়, রেফ্রিজারেন্ট বা হিমায়ক বা গ্যাস চার্জিং সহজ, কুলিং ও হিটিং কয়েল আলাদাভাবে সংযুক্ত থাকে, পৃথকভাবে এক্সপানশন ডিভাইস ব্যবহৃত হয়, রেফ্রিজারেশন সাইকেলের কোনো অংশ বা যন্ত্রাংশ নষ্ট হলে তা সহজে পরিবর্তন বা চেঞ্জ করা যায়, ভেপার কম্প্রেশন বা বাষ্প সংকোচন রেফ্রিজারেশন সাইকেলের অসুবিধা বা ডিসঅ্যাডভ্যান্টেজগুলো হলো, বিদ্যুৎ ছাড়া চলে না, ঘূর্ণনজনিত কারণে শব্দ বা সাউন্ড বেশি হয়, অধিক ত্রুটি হয়, যন্ত্রাংশগুলো সহজে নষ্ট হয়ে যায়, রেফ্রিজারেশন সাইকেলে সমস্যা হলে পুনরায় রেফ্রিজারেন্ট বা হিমায়ক বা গ্যাস চার্জ করতে হয়। ভেপার কম্প্রেশন বা বাষ্প সংকোচন রেফ্রিজারেশন সাইকেলের বর্ণনা। ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল বা VCRC এর চারটি ধাপে বা প্রক্রিয়ায় কাজ সম্পন্ন হয়। এক, সংকোচন প্রক্রিয়া বা কম্প্রেশন প্রসেস। দুই, ঘনীভবন প্রক্রিয়া বা কনডেনসেশন প্রসেস। তিন, সম্প্রসারণ প্রক্রিয়া বা এক্সপানসেশন প্রসেস। এবং চার, বাষ্পায়ন প্রক্রিয়া বা ইভাপোরেশন প্রসেস। চারটি প্রক্রিয়া সম্পাদনের জন্য চারটি মৌলিক অংশের প্রয়োজন হয়, সেগুলো হল কম্প্রেসর, কনডেন্সার, এক্সপানশন ডিভাইস এবং ইভাপোরেটর বা কুলিং কয়েল। পর্যায়ক্রমে এগুলো কাজ হলো, কম্প্রেসর হলো বাষ্প সংকোচন বা হিমায়ন চক্রে রেফ্রিজারেন্ট সঞ্চালন করে, কন্ডেন্সার হলো বাষ্পীয় হিমায়ক তরলে পরিণত করে, এক্সপানশন ডিভাইস এর কাজ হল তরল হিমায়কে চাপ কমায় এবং প্রবাহ হার নিয়ন্ত্রণ করে, ইভাপোরেটরের কাজ হল তরল হিমায়ক বাষ্পে রূপান্তর করে, অ্যাকুমুলেটর রিসিভার ফিল্টার বেসিক কম্পোনেন্টস হিসাবে ড্রায়ার প্রভৃতি ব্যবহৃত হয়। এগুলো হলো আনুষঙ্গিক উপাংশ। ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালী। কম্প্রেশন, ইভাপোরেটর হতে নিম্ন চাপ ও তাপমাত্রায় লো টেম্পারেচার অ্যান্ড প্রেশারে বাষ্পীয় হিমায়ক কম্প্রেসারে প্রবেশ করে এবং কম্প্রেসারে সংকুচিত হয়ে উচ্চ চাপ ও তাপমাত্রায় হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশার ডিসচার্জ লাইন দিয়ে কনডেন্সারে চলে যায়।
কন্ডেনসেশন কম্প্রেসর থেকে আসা উচ্চ চাপ ও তাপমাত্রায় বাষ্প হিমায়ক তাপ বর্জন বা রিজেক্ট করে উচ্চ চাপ ও তাপমাত্রায় তরলে পরিণত হয়। ছোট ছোট হিমায়ন যন্ত্রে কন্ডেন্সার থেকে তাপ অপসারণের জন্য ফ্যান ব্যবহার করা হয় এবং বড় বড় হিমায়ন যন্ত্রে তাপ অপসারণের জন্য পানি বা ব্রাইন বা লবণ পানির এর দ্রবণ এর মাধ্যমে কন্ডেনসেশন করা হয়। এই হলো একটি ভেপার কম্প্রেশন হিমায়ন পদ্ধতির সহজ চিত্র। এটা হচ্ছে কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ডিভাইস, ইভাপোরেটর। এখানে বিস্তারিতভাবে দেখানো হয়েছে কম্প্রেসর, কন্ডেন্সার, তিন নম্বর হচ্ছে এক্সপানশন ডিভাইস, চার নম্বর ইভাপোরেটর। লাল অংশ হচ্ছে হাই প্রেশার, নীল অংশ হচ্ছে লো প্রেশার। এক্সপানশন ইভাপোরেটর হতে যাতে তরল রেফ্রিজারেন্ট বা হিমায়ক সহজে বাষ্পে পরিণত হতে পারে, সেজন্য এক্সপানশন ডিভাইস রেফ্রিজারেন্টের চাপ কমিয়ে দেয় এবং কোনো কোনো এক্সপানশন ডিভাইস ইভাপোরেটরের চাহিদা মতো রেফ্রিজারেন্ট নিয়ন্ত্রণ করে ইভাপোরেটরে পাঠায়। ইভাপোরেশন এক্সপানশন ডিভাইস থেকে নিম্ন তাপমাত্রায় রেফ্রিজারেন্ট ছোট ছোট কণা আকারে ইভাপোরেটর কয়েলে প্রবেশ করে, সম্প্রসারিত হয় এবং রেফ্রিজারেন্টের সুপ্ত তাপ বা ল্যাটিন হিট গ্রহণ করে নিম্ন চাপ ও তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়। এভাবে চক্র সম্পন্ন হয় এবং পুনরাবৃত্তির ফলে ইভাপোরেটরে নিম্ন তাপমাত্রা বা লো টেম্পারেচারে সৃষ্টি করে। ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের সুবিধা এবং অসুবিধা। ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের সুবিধা বা অ্যাডভ্যান্টেজগুলো হল, এটি চালু করতে তাপশক্তির প্রয়োজন হয়, কোনো শব্দ তৈরি হয় না, বিদ্যুৎ ছাড়াও চালানো যায়, রক্ষণাবেক্ষণ ও মেনটেন্যান্স সহজ ও ত্রুটি কম, দামে সস্তা। ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজগুলো হল, অ্যামোনিয়া গ্যাস ব্যবহৃত হয় বলে বিস্ফোরণযোগ্য, দুই তাপশক্তি ব্যবহৃত হয় ব্যবহার কম হয়, এক্সপানশন ডিভাইস না থাকায় নিয়ন্ত্রণ কঠিন, কোইফিসিয়েন্ট অফ পারফরম্যান্স এর কম, তৃতীয় গ্যাস হিসেবে হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হয়, এটি ব্যয়বহুল, হোমওয়ার্ক বা বাড়ির কাজ, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিংয়ের সংজ্ঞা লেখ, কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল বলতে কী বোঝায়, ভেপার কম্প্রেশন ও অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের মধ্যে পার্থক্য সহ সুবিধা অসুবিধা লেখ, চিত্রসহ থার্মোইলেকট্রিক রেফ্রিজারেশন পদ্ধতিগুলো লেখ। থ্যাংকস, এনি কোশ্চেন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট, এই ইমেলে যোগাযোগ করুন, এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করুন, ইউটিউব লিঙ্ক হলো। পরিশেষে ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ ফর অল, ধন্যবাদ।